নির্বাচনী প্রচারণায় আজ রংপুর যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বক্তব্য দেবেন তারাগঞ্জ ও পীরগঞ্জের দুটি জনসভায়। দেশ জুড়ে উৎসব মুখর পরিবেশে নির্বাচনী প্রচারণা, নানা প্রতিশ্রুতি নিয়ে জনসংযোগে প্রার্থীরা। এবং করদাতাদের হয়রানি করা হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের। পূর্ণাঙ্গ অটোমেশন হলে বন্ধ হবে কর ফাঁকি ও হয়রানি।